বেশ উপকারী পাতা কিন্তু পুদিনা। বিশেষ করে গরমের সময় আপনাকে সতেজ রাখতে এর জুড়ি খুব কমই আছে। এর সুগন্ধটাই আপনাকে চনমনে করে দিতে যথেষ্ট। শরবত, চাটনি, বোরহানি কিংবা জিরাপানির সঙ্গে পুদিনা তো খাওয়াই হয়। আপনি চাইলে আরও কিছু খাবারের সঙ্গে যোগ করতে পারেন। প্রথমে পুদিনা পাতা কুচি কুচি করে পুদিনা কেটে নিন। এরপর সেই কুচি করা পাতা পানিতে ভিজিয়ে রাখুন। 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। পাতা সহ পানি রেখে দিন ফ্রিজে। এভাবে সারা রাত রেখে দিন। পরদিন বের করে স্বাভাবিক তাপমাত্রায় এলে অল্প অল্প করে পান করে নিন। এর সঙ্গে লেবুর রস ও শশা মিশিয়েও পান করতে পারেন। তবে এতে যেমন ভুঁড়ি কমবে তেমনই দিনভর সতেজ থাকবেন। চা তো প্রতিদিনই খাওয়া হয়। পুদিনার চা কখনো খেয়েছেন কি? আপনার ভুঁড়ি কমাতে দারুণ কার্যকরী এই চা। সেই সঙ্গে এটি হজমেও সহায়ক। সেজন্য আপনাকে প্রথমে পুদিনা পাতা পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এরপর সেখান থেকে কিছু শুকনো পাতা নিয়ে পানিতে ফুটিয়ে নিতে হবে। এভাবে ফোটাতে হবে মিনিট 10। এরপর চুলা বন্ধ করে দিন। নামিয়ে সামান্য মধু দিয়ে পান করুন। এই চা সকাল ও বিকেলে পান করলে উপকার পাবেন। দই খেতে ভালোবাসেন নিশ্চয়ই। এর সঙ্গে সামান্য পুদিনা পাতা কুচি করে খেয়ে নিতে পারেন। এটি গরমের সময় পেটের জন্য বেশ সহায়ক হিসেবে কাজ করবে। হজম ভালো হলে ওজন নিয়ন্ত্রণ করাও সহজ হবে। তবে মিষ্টি দই নয়, এক্ষেত্রে আপনাকে খেতে হবে টক দই। কারণ মিষ্টি দই খেলে তা আপনার ওজন নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়াবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।